अहमद अहमद सर सर आज ही अपने के बासा चले चले देता ठीक है सर क्यों सर ভাই আপনি জানেন না এখন তো পুরো দেশি লকডাউন চলতেছে আর সরকার তো মনে করেন অবৈধদেরকে রাখার কোনো পারমিশন দেয়নি তারপর আমি আপনাদেরকে চাকরি দিছি হ্যাঁ মানবতা দেখাইছি সবাই তো মনে করেন যারা অবৈধ তাদেরকে মনে করেন স্যালারি থেকে হাফ দেয় আমি তাকে পুরো স্যালারি দিই কিন্তু এখন যে সমস্যা সিচুয়েশন আমার রাখা সম্ভব প্লিজ আপনি রুম ছাড়তে হবে আপনি আপনি বুঝে চলে যাবেন ভাই আমি কি বলছেন স্যার আপনি এগুলো কারণ পুরো আমার রেস্টুরেন্ট বন্ধ কোনো কাজ নাই সবচেয়ে বড় কথা এখন যে অবস্থা এখন এনি টাইম চেক হইতে পারে চেক হলে আপনার কাগজ নাই অবৈধ আমি অবৈধ চাকরি দিছি অবৈধ কে চাকরি দেয় কেউ চাকরি দেয় না এখন মনে করেন যে প্রত্যেকটা চেকিং হবে প্রত্যেকটা রুমে রুমে যদি কোনো এরকম ভাবে যদি আইসা দেখে আপনার কাগজ নেই কেন তখন আমি যে সমস্যা করবো আমি বউবাচ্চা নিয়ে আমি বোঝাবো আপনার এই সিচুয়েশন বুঝতে হবে ভাই যে কোনো মুহূর্তে চেকিং আসতে পারে আপনি এখনই চলে যাবেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কাকা আমি তো আমি তো এখন বাইরে আমার তো চাকরি চলে গেছে আপনার মালিক বলতেছে যে রাখতে পারবে না আর অবৈধদেরকে উনি রাখবে না এখন তো আমি কী করবো কিছু বুঝতেছি না আমি তো এখন বাইরে বাবা রে এখন দেখ সবার তো একই অবস্থা তাই না আমারও তো চাকরি আছে কাগজপত্র আছে ঠিক আছে তারপর আমরা ঘরে বসে গেছি এখন ঠিক আছে দেখুন আমি তোর জন্য কি করতে পারি বাবা দেখ আমি এখন ঘরে আমার নিজের বেতন পাই নাই ঠিক আছে আমি চাকরি করছি যাই কি আমি বেতন পাই নাই আমি ঘরে আছি লকডাউনে তো এখন দেখ বাবা তো আমি তোর একটাই কথা বলতে পারি এখন আশেপাশে দেখ কোথাও মসজিদ পাস কিনা আপাতত মসজিদে যা তো আল্লাহর নামে অনেকেই মনে কর মসজিদে অনেক কিছু দিতেছে ঠিক আছে তো ওখান থেকে হয়তো তোর দিনটা চলে যাইব তুই ওখানে ভালো থাকবি কে সালাম আলাইকুম ভাবি আহমেদ বলছিলাম সবুজ ভাই বাসায় আছে উনি বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছে একটু কথা ছিল আর কি না এখন ঢাকা যাবে না সরি আর বাইরে থেকে কোনো লোক আমাদের বাসায় প্রবেশ নিষেধ এখন ভাইরাসের কারণে প্রিয় পরিবারের প্রিয়জন তোমরা যারা বলছো আমরা প্রবাসীরা বিদেশে খুব ভালো থাকি আরামে থাকি তোমাদের বলছি এই লকডাউনের সময় তোমরা পরিবার থেকে সম্পূর্ণ আলাদা একটি মাস কাটিয়ে দেখো তো বুঝতে পারবে প্রবাস জীবনের কষ্ট কাকে বলে আরে আজব আমি তোমাদের তোমাদের পরিবার থেকে আলাদা এক মাস কেন থাকতে বলছি তোমরা তো পরিবারের সাথে থেকেও এই এক মাসের লকডাউন তোমাদের কাছে দোজকের মতো লাগছে যা প্রতিনিয়ত তোমাদের ফেসবুক স্ট্যাটাস থেকে বোঝা যায় কিন্তু তোমরা একবারও কি ভেবেছো আমরা প্রবাসীরা তোমাদের ছেড়ে কতটা কষ্টে বেঁচে আছি সময় হলে একটু ভেবে নিও প্লিজ পরিশেষে বলতে চাই করোনা তুমি চলে যাও শুধু ভয়টুকু রেখে যাও এই ধরনির বুকে